নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সূর্যের রাশি পরিবর্তনে ছয় রাশির এই পাঁচটি বড় ঘটনা ঘটবেই এবং তিনটি রাশির ক্ষেত্রে আমি সাবধানবানি করছি চোদ্দোই মার্চ টু তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ এই তিরিশটা দিন এই সূর্যের রাশি পরিবর্তনে কি রেজাল্ট পেতে চলেছে কি ফল পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন প্রথমেই আসি চোদ্দোই মার্চ রবি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধের সঙ্গে কিন্তু অবস্থান করছে অর্থাৎ একদিকে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে আবার এই রবি কিন্তু রাহুর সাথে যুক্ত করে হচ্ছে অর্থাৎ একদিকে কিন্তু গ্রহণ দোষও কিন্তু সৃষ্টি করছে অর্থাৎ দুই দিক থেকে কিন্তু রবি একদিকে গ্রহণ দোষ একদিকে বুধাদিত্য রাজ্য ছটি রাশির ক্ষেত্রে যেমন শুভ ফল দেবে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বার্তা কিন্তু গ্রহণ করে নিয়ে আসতে চলেছে কোন এই ছটি রাশি এবং তিনটি রাশি মোট নটি রাশি বারোটি রাশির মধ্যে নটি রাশি নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনতে থাকুন এবং পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন ভিডিওগুলো দেখছেন সমস্যার উপর সমস্যা নিয়ে বসে রয়েছেন সু থাকবেন না কারণ ভিডিও শুনলে যে আপনার সাথে হুবহু জিনিসগুলো করবে এমন না কারণ এখান থেকে আপনার জন্মকুণ্ডলে আমি দেখতে পাচ্ছি না আপনার দশা মহাদশা আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ এখানে বর্তমান যে রবির যে গোচর এই যে গ্রহণ দোষ এবং বুধাদিত্য রাজযোগ কি রেজাল্ট দিবে নির্ণায়ক হতে চলেছে এই ছয় ক্ষেত্রে লিখে রাখুন নোট করে নিন এই হচ্ছে আমাদের পিতাকে নির্দেশ করে রবি হচ্ছে আমাদের আত্মা রবি আমাদের মান সম্মানকে দেখায় রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ রবি যখন রাহু রবি আমাদের সুনাম রবি যখন রাহুর সাথে যুক্ত হয় কিনা আপনার মান সম্মানে আঘাত আসবে রবি যখন রাহুর সাথে যুক্ত হয় হার্টের সমস্যা চলে আসার সম্ভাবনা রয়েছে রবি যখন রাহুর সাথে যুক্ত হয় চোখের সমস্যা চলে আসার সম্ভাবনা রয়েছে রবি যখন রাহুর সাথে যুক্ত হয় না তখন দেখবেন আপনার কিছু ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা নিয়েও সমস্যা কিন্তু আসে তো কোন এই ছয় রাশি ক্ষেত্রে ভালো আমি একে একে আলোচনা করব দেখুন আমি একটি কথা আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই দেখুন জন্মকুণ্ডলিতে প্রত্যেকটি যে সংগ্রহ শুভ থাকে এমন না অর্থাৎ এর জন্যই হচ্ছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান যাদের ক্ষেত্রে হচ্ছে না বা আপনার সঙ্গে মিলছে না একবার ব্যক্তিগত জন্ম দেখুন এবং পাশাপাশি বাস্তুর জায়গাটা আপনার যে বাস্তুর ক্ষেত্রে রবির স্থানটা কেমন রয়েছে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে রবি ভালো রয়েছে বা রবি খারাপ রয়েছে আপনারা সকালে উঠে আপনারা বিশেষ করে সূর্যদেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন অথবা আপনার সকালবেলা লাল আসনে বসে হনুমান চল্লিশাও যদি আপনারা পাঠ করতে পারেন তাতে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন কারণ রুবি যদি আপনার খারাপ থাকে আপনি একটা ভালো বাড়ি তৈরি করেন ঝাঁ চকচকে বাড়ি তৈরি করেন সেখানে যদি আলোর ফোকাস না থাকে ইলেকট্রিক যদি না থাকে সেখানে কিন্তু ফুটবে না অর্থাৎ রবি যদি আপনার ভালো না থাকে রুবি কিন্তু আমাদের গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে যারা ভালো ভালো আই আইপিএস অফিসার রয়েছেন আপনি প্রশাসনিক বিভাগে রয়েছে দেখবেন রবির কিন্তু কারো কথা কিন্তু রয়েছে রবি ছাড়া কিন্তু হবে না অনেকে বলে যে কৌশিকদা গভর্নমেন্ট চাকরি কি হবে আমার এখানে কিন্তু সানকে দেখার দরকার রয়েছে সানের প্লেসমেন্ট দেখার দরকার রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব আপনার যে গভর্নমেন্ট চাকরি হবে কি না সেটা কিন্তু বলা কিন্তু সম্ভব এবং রবি আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে কোন ভাবে অবস্থান করছে রবি নক্ষত্রর দিক থেকে ডিগ্রিগত দিক থেকে বা রবির উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে কিনা সেই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার তো এই যে সূর্যের যে রাশি পরিবর্তন ছ রাশির ক্ষেত্রে খুব শুভ তিন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান কোন ছয়টি রাশির ক্ষেত্রে শুভ প্রথম রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাগুলো খুব ভালো হবে এবং কর্মক্ষেত্রে যারা চেঞ্জ চাইছিলেন চেঞ্জ হওয়ার বা সিট চেঞ্জ ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা রয়েছে এবং কেরিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় লাভ আসতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি এই রবির রাশি পরিবর্তন কন্যা রাশির আপনাদের বিজনেস ক্ষেত্রে কিছুটা হলেও লাভ দিবে আপনাদের এই সময় ব্যয় বৃদ্ধি করবে কিন্তু আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে আগামী তিরিশ দিন চোদ্দোই মার্চ টু তেরোই এপ্রিল পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি রাশির একাদশভাবে চতুর্থপতি কোনো প্রপার্টি থেকে লাভ কোনো সম্পত্তি থেকে লাভ ইনকাম আপনাদের বাড়বে এবং কোনো ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির আপনাদের সরাসরি আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে পেতে পারেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেমন বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং সুনাম অর্জন এবং কোনো বড়ো ধরনের ডেজিগনেশান চেঞ্জ সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের হঠাৎ আকর্ষিক প্রাপ্তি যারা মেডিসিনের বিজনেস করছেন বা কাঠের বিজনেস করছেন বা ইলেকট্রিক প্রোডাক্টের বিজনেস করছেন সেখান থেকে আপনারা কিন্তু বিশ্বিক রাশি লাভ পেতে চলেছেন অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ আর যে তিনটি রাশির ক্ষেত্রে আমি সাবধান মানিয়ে আমি করতে চলি দেখুন একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে কি না সব কটা গ্রহকে কিন্তু শুভ ফল দিতে পারে না সব কটা গ্রহ কিন্তু পজিটিভ ফল পেতে পারে না কিছু গ্রহকে কিছু রাশি ক্ষেত্রে পজিটিভ কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট কিন্তু দেয় যেমন সিংহ রাশি ক্ষেত্রে দেখুন অষ্টম গৃহে চলে যাচ্ছে রাশির অধিপতি অষ্টম গৃহে রাহুর সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে শরীর স্বাস্থ্য হেলথের জায়গা মাথা মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা হার্টের সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এবং পিতার কেরিয়ার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু তৈরি করবে আপনার বিশেষ করে সিংহ রাশি সিংহ রাশি এই জায়গাগুলো অবশ্যই সাবধানে থাকুন দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি যেহেতু সপ্তম প্রতি দ্বিতীয় ভাবে আও সাথে আপনাদের পার্টনারশিপ বিজনেস করছে চোখ কান খুলে বিজনেস ব্যবসা করবেন এবং বৈবাহিক জীবনে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার মতবিরোধ বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবং আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে খরচ বৃদ্ধি হওয়া কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম তিন রাশি যে রাশি ক্ষেত্রে কিছুটা সাবধান বানিয়ে আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা ষষ্ঠ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আপনাদেরকে ভালো দেবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেবে কিন্তু কিন্তু আপনাদের এই সময় এই সময় কর্মক্ষেত্রে শত্রুতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যারা কর্ম চিন চাইছিলেন সেখানে কিছুটা হলো বাধা আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে সূর্যের যে রাশি পরিবর্তন আমি যে মহা ভবিষ্যৎবাণী করলাম অর্থাৎ দেখুন কৌশিক রায়ের প্রেডিকশান না মাটিতে পড়ে না খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনিও কিন্তু হবেন মহাকুটিপতি আপনার জন্মছকে যদি রবির প্লেসমেন্ট ভালো থাকে দেখুন এই একদিকে কিন্তু বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ যারা শেয়ার বাজার ফাটকা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এই বুধাদিত্য রাজ্য আপনাদেরকে আগামী এগারো দিন অর্থাৎ মার্চ টু মার্চের মধ্যে কিন্তু ডিভিডেন্ড এই সময় কিন্তু দিবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা বহুল কিন্তু হতে চলেছে কারণ একদিকে গ্রহণ দোষ কিছুটা আপনার সুখে বাধা আসবে একদিকে বোধাদিত্য রাজ্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন বাস্তু প্রতিকার করাতে চাইছেন গ্রহরত্ন নিতে চাইছেন কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ